আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি পর্ব। দর্শক, আজকে আমরা চলে এসেছি কেন্দুয়া থানার গন্ডা বাজারে। এই বাজারটি বসে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরদম চলে বেঁচে গেলে। আপনারা যারা গন্ডা বাজারে আসতে চান তারা প্রতি বৃহস্পতিবার যে কোনো সময় আসতে পারেন। তো বন্ধুরা, চলুন এই বাজারে কিছু সারগুলোর দাম সম্পর্কে আপনাদের ধারণা দিই। যারা কোরবানির জন্য সার খুঁজছেন তারা এ বাজারে আসতে পারেন। প্রথম দেখতে পাচ্ছি সাদাটা, এটা অস্ট্রেলিয়ান জাতের। একটা একটা করে দেখি ভাই আমরা। প্রথম এটা অস্ট্রেলিয়ান জাত। এটা বয়সটা কতদিন? একটা গরুর মাঝে দেখা গেছে কি 20-15 জন এগুলা গরু হয়, সবচেয়ে বড় হয়। আজকে কত টাকা দাম চাচ্ছেন আপনি? আজকে দাম চাচ্ছে 2,20,000। দাম বলতেছে 1,80,000। 1,80,000 দাম বলছে, আপনার চাও 2,20,000। 2,20,000 এর মাঝে আপনি বিক্রি করবেন কত টাকা হলে? দেখে 90-90 হলে বিক্রি করে দেবো। 1,90,000 টাকা হলে আপনি বিক্রি করে দিতে পারবেন ভাই। পরবর্তীতে এই যে এটা, এটা কি জাতের? এটা হলো নেপালি। এটা নেপালি? আচ্ছা, নেপাল থেকে আসছে। এটা নেপাল থেকে আসা? জাতের গরু এগুলা গরু। আমাদের এখানে 5টা গরু আছে, 5-6টা গরু উন্নত মানের গরু। মাংস বর্তমানে মাংস কত মন হবে? এটা মাংস 7.5 মন। 7.5 মন। আজকে দাম কত টাকা চাচ্ছেন আপনি? এমনি দাম চাচ্ছি 2,00,000। দাম বলতেছে 1,65,000-70,000 দাম বলতেছে। 1,65,000 দাম হচ্ছে বাজারে। তো এটা কত টাকা হলে আপনি ছেড়ে দিবেন? 70-30 হলে ছেড়া দেবো। 1,70,000 হলে ছেড়ে দিবেন? আচ্ছা আচ্ছা। এটা কি জাতের? ওইটা আমাদের দেশি গরু। ওইটা দেশি? ইন্ডিয়ার থেকে আসছে। ইন্ডিয়ার থেকে আসলো, এটা ইন্ডিয়ার দেশি গরু। আচ্ছা আচ্ছা। দেশি গরু এটা তেমন বেশি বড় হবে না, বড় না হলে এটা মোটো হইব। চটি বড় তো মোটো হইব, মোটো হইলে গরু ফাঁস হইব। আচ্ছা, এই আর কি। এটা ওজন হইব এখন মনে করেন 6.5-7 মন। 7 মন। দাম হইতেছে 1,60,000। আচ্ছা, আপনি বিক্রি করবেন কত টাকা হলে? এই 70-70 হলে বিক্রি করবেন। 1,70,000 হলে বিক্রি করে দেবেন? আচ্ছা আচ্ছা। তারপরে পরবর্তীতে ওইগুলা দেশি গরু? ওইটা দেশি গরু? ওইটা দেশি, ও দুটোটা দেশি গরু। আচ্ছা, তো ওইগুলার মাংস আছে কত মন করে? মাংস ওইটা 6 মন করে হইব। 6 মন করে? দাম কিরকম টাকা চাচ্ছে? ওরই বলতে আছে, দুটোটা বলতে আছে দাম 3,00,000। 1,50,000 করে দাম বলতে আছে। 1,50,000 করে, 2,00,000-3,00,000। তো দুইটা বিক্রি করবেন কত টাকা হলে? 2,00,000-3,30,000 হলে বিক্রি করলে। তো আমাদের একটু জানার চেষ্টা করবেন যে ভাই বর্তমানে সারের বাজারটা কিরকম আছে? বর্তমানে সারের বাজারটা একটু কম আছে, আর বলদ বাজারটা অনেক বেশি। বলদ গরু আমরা বড়া থেকে কিনলে আনলে বলদ গরু আপনার 27-28 মন কিনা পড়ে। হ্যাঁ, মোটামুটি সার গরুটা একটু মোটামুটি দামে যায় ভালো আছে। তো এরকম সারগুলো কি আপনাদের কাছে সবসময় থাকে? সবসময় থাকে। আমাদের ভিডিও দেখে অনেকে নিতে চায়, তো অনলাইনে কি দেওয়া যাবে? সবসময় দেওয়া যাবে। তো তাহলে তো আপনার নাম্বারটা দেওয়া লাগে, একটু নাম্বার বলেন। 01701 07-08-5823। আচ্ছা, এটা আপনার যোগাযোগ নাম্বার? হ্যাঁ, যোগাযোগ নাম্বার। কেউ যদি আমাদের ভিডিও দেখে কল দেয় আশা করি তাদেরকে সহযোগিতা পারা দেবে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।
কেমন আছেন চাচা? ভালো আছি, আমি ভালো আছি। আচ্ছা চাচা, কি খামারি নাকি ব্যবসা করেন? ব্যবসা করি। ব্যবসা করেন? হ্যাঁ। আজকে কয়টা গরু নিয়ে আসলেন? আজকে আমি গরু চারটে আহিয়ান দুইটা আহিয়ান দুই। আচ্ছা, এখানে দুইটা দেখতে পাচ্ছি, তো এগুলো তো সার বাছুর। হ্যাঁ, সার বাছুর। এই প্রথম সাদাটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের বাছুর? এটা দেশি। দেশি? আর লালটা? দেশি। লালটাও দেশি? দেশি। আচ্ছা, তো দুইটার দাম কত চাচ্ছেন? দুইটা গরুর দাম চাচ্ছি আমি 1,30,000। 1,30,000 দাম চাচ্ছেন? বাজারে কিরকম টাকা দাম উঠলো? বাজারের দাম উঠতেছে না, দাম হয়েছে 550,000। 550,000-60,000 এরকম করে দাম উঠছে। তো দুইটা আপনি বিক্রি করে দেবেন কত টাকা হলে? বিক্রি দাম 20-22 হলে বিক্রি। 1,20,000-22 এরকম হলে বিক্রি করে দেবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, কি ব্যবসা করেন নাকি খামারি? ব্যবসা। ব্যবসা। ব্যবসা করে। তো আজকে সার কয়টা নিয়ে আসলেন বাজারে? তিনটা আনছি। তিনটা? দেখতে পাচ্ছি, এটার দাম কত চাচ্ছেন? এটা 120-10। 1,10,000 টাকা দাম চাচ্ছেন? এটা আপনার চাওয়া দাম। বাজারে দাম উঠলো কত টাকা? 80-85-90। 80-85। এটা জাতটা কি? এটা সিন্ধি জাত। সিন্ধি জাত। আচ্ছা, বয়সটা কতদিন হবে? 2 বছর। 2 বছর। আচ্ছা, যারা এটা কিনবে তারা কি মাংসের হিসাবে কিনবে নাকি? মাংসের হিসাবও নিতে পারবো বা পালার হিসাবও নিতে পারবো। তো মাংস আছে কত মন? মাংস 4.5টা। 4.5 মন আছে। আচ্ছা, তো এটা মোটা তাজা করলে কীরকম হবে? মোটা তাজা করলে 5-6 আইব। 5-6 মন। অনেকে ফার্ম করার জন্য বাছুর খুঁজছে, তো তাদের জন্য সিন্ধি জাত থেকে ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, সিন্ধি জাত ফার্মের জন্য ভালো হবে। ভালো ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কি ব্যবসা করেন? জি ভাই। আচ্ছা, এটা কি জাতের? কেয়ালো চাষ। হ্যাঁ, কি জাতের? সিন্ধি। সিন্ধি। সিন্ধি না? না না, দিত না। হ্যাঁ, বয়সটা কতদিন? বয়সটা 1.5 বছর হইব। টাকা দিতে আসে না? হ্যাঁ, বয়সটা 1.5 বছর হবে। জি ভাই। মাংস আছে কত মন? মাংস 4.5 মন। 4.5 মন। এটাকে বিক্রি করে দিয়েছেন? বিক্রি টাকা দিয়ে আসছে। কত টাকা বিক্রি করলেন? 90,000 দিয়ে আসছে। শুধু 90,000 টাকা? আচ্ছা, 90,000 টাকা আপনারা বিক্রি করে দিয়েছেন? না না, দিছি না। এখনো বিক্রি করেন? টাকা দিতেছে 90,000। ও, আপনাদেরকে দিতেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে বলদ নিয়ে আসলেন, এটা বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবেন। আচ্ছা, দাম চাচ্ছেন কত? 1,40,000। 1,40,000। বাজারে দাম উঠছে? উঠছে। কীরকম টাকা? 20-25। 1,20,000-25। আচ্ছা আচ্ছা, এটি কী জাতের বলদ? খাসি গরু। খাসি বলতে? আবাল। 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 আচ্ছা, একটা বয়স কতদিন? বয়স বেশি না, 6টা দাঁত। 6টা দাঁত আছে। আচ্ছা, মাংস আছে কত মন? এটা দরকার আমরা আন্তাজ নাই, মানুষে আন্তাজ করে হারে বাস পাঁচ ছয় মন। আচ্ছা, 5.5-6 মন এরকম হবে। আচ্ছা, এগুলো পাললে কি মোটা হবে? হ্যাঁ, মোটা হবে না? আচ্ছা, তো আপনার ইচ্ছে কত টাকা হলে এটা ছেড়ে দিবেন? আমার ইচ্ছা 35-35। 1,35,000 ছেড়ে দেবেন? আচ্ছা, ধন্যবাদ চাচা আপনাকে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।